নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 6 এপ্রিল 2022 বুধবার এই 6 রাশির লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি এবং প্রতিদিন আমি একটি কথা বারবার বলি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, আমি এখানে আপনাদেরকে কী বলছি। অর্থাৎ লটারিতে যারা শুধুমাত্র রাশির নাম শুনে ইনভেস্টমেন্ট করে দিচ্ছে তাদের ক্ষেত্রে আমি বারবার বলবো, শুধুমাত্র রাশির নাম শুনে ইনভেস্টমেন্ট করবেন না। লটারির ক্ষেত্রে আপনাদের জন্ম ছকটা একবার বিচার করে আপনার দশা, অন্তর্দশা, পদ্মদশা পারমিট করছে কিনা সেটা দেখার পর আপনারা কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন। দেখুন, লটারিটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয়, খুব অল্প সময়ে, খুব কম সময়ে কিন্তু আপনি গরিব থেকে কিন্তু ধনী কিন্তু হতে পারেন। আর এই কাজটি যে গ্রহ করে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ। তো আমি বারবার বলছি, আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান, বা যদি আপনার জন্মছক না থাকে সেক্ষেত্রে আপনার হস্তরেখাতে রাহু গ্রহের অবস্থান কেমন আছে সেটা একবার দেখে নিন, তারপরে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। দেখুন, লটারির ক্ষেত্রে 4টি গ্রহের কথা বারবার বলি, একটি হচ্ছে রাহু, বুধ, শনি এবং শুক্র। এই 4টি গ্রহ যদি আপনার মজবুত থাকে লটারি কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে। অনেকে কাটছেন, লাগছে না, কেন? আপনার জন্মছকটা দেখা দরকার। দেখুন, শুধুমাত্র রাশির নাম শুনে আপনি লটারি কাটবেন সেটা কিন্তু হবে না। আপনার ন্যাকালচাটে রাহুর প্লেসমেন্ট, আপনার ন্যাকালচাটে পঞ্চম ভাব, নবম ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব বা হস্তরেখাতেও কিন্তু আপনার লটারির যোগ থাকা একান্তই দরকার। যে 6 রাশির কথা বলছি সেই 6 রাশির ছক্কা কিন্তু কালকে মারবে। কত টাকা পাবে, কত অ্যামাউন্টে অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যে চক্রের উপর। কিন্তু এই 6 রাশি লটারিতে মানে মহা কোটিপতি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইস কিন্তু এই রাশিগুলো কিন্তু আগামীকাল পাবে। দেখুন, আগামীকাল যে দিনটি থাকছে সেখানে দেখা যাচ্ছে রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, যোগ থাকছে আয়ুষ্মান যোগ। এবং দিনের যেটা রাহুকাল যেটা থাকছে 12টা থেকে 1টা 30 পর্যন্ত কিন্তু রাহুকাল কিন্তু থাকছে। অর্থাৎ এই রাহুকাল 12টা থেকে 1টা 30-এর মধ্যে কোনো লটারি বলে না, শেয়ার মার্কেট, স্টক বিজনেস এগুলোতে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। রাহু যদি আপনার জন্মছকে পীড়িত থাকে তাহলে কিন্তু লটারির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। যাদের 1-2 নম্বরের জন্য লটারি মানে লাগছে না তারা রাহু কবচ বিশেষভাবে কিন্তু ফল কিন্তু আপনাদেরকে দেবে। অর্থাৎ রাহু কবচটা আপনারা পরিধান করুন, লটারিতে বড় ধরনের অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনাটা আপনার বৃদ্ধি করবে। যাই হোক, আলোচনা শুরু করি। আগামীকাল যে 6টি রাশি রাহুকালটা তো আপনাদেরকে বলে দেন, যে 6 রাশি লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। 1 নম্বর যে রাশি সে রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সকাল 7টা 19 মিনিট থেকে আপনার 9টা 4 মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট যে নাম্বারটি সে টার্গেট নাম্বারটি হচ্ছে আপনাদের 3। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল সকাল 8টা 48 মিনিট থেকে 11টা 22 মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার যেটি সেটি হচ্ছে 6। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 9টা 19 মিনিট থেকে 11টা 4 মিনিট পর্যন্ত, 9টা 19 থেকে 11টা 4 মিনিট পর্যন্ত। এবং আপনাদের যে টার্গেট নাম্বারটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 3। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি, 4 নম্বর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আপনাদের হচ্ছে সকাল 9টা 12 মিনিট থেকে 10টা 42 মিনিট পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটি যেটা হচ্ছে সেটা হচ্ছে
8 এবং 4। এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ আছে, 5 নম্বর যে রাশি, যে সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে সময়টা যেটা বেরিয়েছে, সকাল 8:49 থেকে 10:44 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 8 এবং 7। এরপর যে রাশির কথা বলবো, সবশেষ যে রাশি, 6 নম্বর যে রাশি আগামীকাল লটারির প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি করেছে, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল যে টার্গেট নাম্বারটি, সে টার্গেট নাম্বারটি হচ্ছে আপনাদের 9 এবং 5। এবং আপনাদের যে আগামীকাল যে শুভ সময়টা দেখা যাচ্ছে, আপনি যদি তুলা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, সেটা হচ্ছে সকাল 8:18 থেকে, সকাল 8:18 থেকে সময়টা শুরু হচ্ছে আপনাদের, সে টাইমটা থাকছে 11:48 পর্যন্ত। প্রত্যেকে এই সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা এই কমেন্টটি অবশ্যই করুন। এবং গণেশজি হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, আপনাদের কিন্তু যে কোনো মানে কাজে সিদ্ধ লাভ কিন্তু করায়। তো প্রত্যেকে গণেশজির নাম নিন এবং সঠিক সময়ে লটারি কাটুন। এবং লটারিতে যে রাশিগুলো, 6টি রাশির কথা বললাম, মানে অর্থ কিন্তু পাবে, কত টাকা পাবে, 600 টাকাও পেতে পারে, আবার সে আবার 1 কোটি টাকাও পেতে পারে, সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যচক্রের উপর। যাদের ক্ষেত্রে জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নেই, আপনার নিজস্ব হস্তরেখা কিন্তু বিচার করার, হস্তরেখার মাধ্যমে কিন্তু লটারি লাগার দেখার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করে। তো প্রিয় দর্শক বন্ধু, লটারিতে যারা ইনভেস্টমেন্ট করছেন না, আমি আবার বলছি, লটারিতে যারা ইনভেস্টমেন্ট করছেন না, তারা একবার হলো নিজস্ব জন্মছকটা দেখিয়ে বা হস্তরেখা দেখিয়ে আপনারা লটারিতে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। লটারিটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের খেলা, অর্থাৎ আপনার যদি ভাগ্যে থাকে আপনি খুব কম পরিশ্রম করেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও, এবং এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আমার যে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং রাহু কবচটি অবশ্যই পরিধান করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।